দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। প্রকাশ্যে মাটি মাফিয়াদের দৌরত্ব, ছুটির দিনে প্রকাশ্যে দিবালুকে দেদার কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ, ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিদের। অযোগ্য জমিতে কিভাবে মাটি কাটার অনুমতি, ছুটির দিনে কিভাবে বা মিলছে ডিসিআর, উঠছে একাধিক প্রশ্ন। যদিও মাটি কাটার খবর পেয়ে পরবর্তীতে বিডিও ও আইসির কাজ বন্ধ করে দেন তৃণমূলের ছত্রছায়া মাটি মাফিয়ার বারবারন্তর অভিযোগ বিজেপির। কংগ্রেসের সিপিএম পরিচালিত পঞ্চায়েত সমিতি বেআইনি কিছু করতে দেওয়া হবে না দাবি বন ও ভূমি কর্মদক্ষ প্রতিনিধিরা। এর সঙ্গে দলীয়দের যোগ নেই, প্রশাসনের মতন কাজ করবে মতামত জানালেন তৃণমূলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে 1 নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পিপলা স্ট্যান্ডের সামনে চাষযোগ্য জমি থেকে এই মাটি কাটার অভিযোগ উঠছে। সরকারি নিয়ম অনুযায়ী শনি ও রবিবার বন্ধ থাকে মাটি কাটার কাজ, কিন্তু সেক্ষেত্রে সকাল থেকেই চলছিল মাটি কাটার কাজ। আর ডিসিআর থাকলে অনুমতি কীভাবে মিলছে তা উঠেছে প্রশ্ন। এদিকে চাষযোগ্য জমি থেকে এভাবে মাটি কাটার ফলে ব্যাপক ক্ষতি হতে পারে ধান চাষিদের, আশঙ্কায় চাষিরা। এই এলাকায় মাটির মাফিয়া দৌরত্ব নতুন নয়, মাটি কাটা রুখতে ব্লক গঠন করা হয়েছিল বিডিও আইসি এবং বিএলআর নেতৃত্বে 3টি সদস্য কমিটি, তারপরেও মাঝে মাঝে উঠে আসছে এই ধরনের অভিযোগ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। ওইটাই সমস্যা, সমস্যা হলো দাদাদের ভাটাওয়ালার কাছে ক্ষেত জমিওয়ালা মনে করে বেঁচে দিয়েছে। আমার আলিয়া, আমার এক কোমর উঁচা হয়ে গেছে জমি, আল ধসে পড়ে আছে, মাটি উঠাচ্ছি তো কাজিয়া ঝগড়া হচ্ছে। এটাই চাষবাসের ক্ষতি। ওই মাকনাওয়ালাদের মাকনা চাষ করছে, ধান চাষ আর হচ্ছে না, ওগুলো তো মাকনা চাষ হচ্ছে। ধান না হলে তো খাওয়া যাবে না, মাকনা খাচ্ছে বিদেশে যাচ্ছে, আমরা তো আর মাকনা খাই না। আমাদের ধানের প্রয়োজন, চালের প্রয়োজন, না ওখানে কাটছেই রয়েছে ভাটাওয়ালারা। বিশটা ট্রেক্টর এলে আছে মাটি, তাহলে এগুলো ভালো আছে। শুনলাম একটু আগে যে আজকে নাকি মাটি কাটা হচ্ছে, পিপলা গ্রামের পাশে এক মাটি কাটা হচ্ছে। প্রশাসনকে বলবো যদি অন্যায়ভাবে মাটি কাটা হয় সেখানে নজর দিতে। আর মাটি কাটলেও আমি বলবো যে ডালাটা বন্ধ করে নিয়ে যে মাটি কাটবে, মানুষ অনেক অসুবিধায় পড়ছে এর জন্য। রাস্তায় মাটি পড়ছে, রাস্তার ধুলাবালি নিয়ে মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে। আর এর মধ্যে কিছু বলার নয়, প্রশাসনকে বলবো প্রশাসন যেন নজর দেয় এই দিকে। শনিবার রবিবার মাটি কাটা যায় না, এটা আমিও জানি। সরকারি জেলা প্রশাসনের নিয়ম মতো আজকে শনিবার রবিবার মাটি কাটা যায় না। প্রশাসন কী করে করছে জানি না, প্রশাসনের দিকে নজর দিবে প্রশাসন। এটা প্রশাসনের ব্যাপার, এখানে আমাদের দলীয় কোনো ব্যাপার নেই, এটা প্রশাসনের ব্যাপার আছে। এগুলো ফালতু কথা, তৃণমূলের কোনো এখানে মদত নেই, কোনো কিছু নেই। তৃণমূল তো, আমিও তো তৃণমূলের ব্লক সভাপতি আইনটি তুলছি, কিন্তু এখানে আমি তো নিজেই জানি না, এখানে তৃণমূলের কোনো মদত নেই। বিরোধীদের কোনো কাজ নেই, বিরোধীরা কটাক্ষ করবে তৃণমূলকে, এদের কাজ নাই। এখন এরা হতভঙ্গ হয়ে গেছে, সামনে লোকসভা ভোট, পায়ের নিচে মাটি নেই, এদের কোনো কাজ নেই বলে এরা তৃণমূলকে আঙুল তুলছে। এখানে দলীয়ভাবে কোনো তৃণমূলের কোনো কিছু নেই, এটা পুরোপুরি প্রশাসনের ব্যাপার, প্রশাসন এটাকে দেখবে। এখানে আমাদের দলের কোনো ব্যাপার নেই, এখানে প্রশাসনের ব্যাপার আছে। প্রশাসনকে বলবো এখানে নজর দিতে একটু, এগুলোর দিকে একটু ধ্যান দিতে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এটাই বলবো। এ তো পিপলার কাছেই চাষযোগ্য জমি, সেই জমিতে জমি মাফিয়ারা মাটি গাছ। আর জমি মাফিয়া যারা, তারা তো বুঝতেই পারছেন সব ওই তৃণমূলের ছত্রছায়া এই কাজকর্মগুলো করে যাচ্ছে। আজকে শনিবার, আমরা জানি যে শনিবার রবিবার দিন মাটি কাটা যায় না, তৃণমূলের ওরাও বলে শনিবার রবিবার মাটি কাটা যায় না, অথচ ওই শনিবার রবিবার দিনই মাটি কাটা হচ্ছে। বিএলও সাহেব শনি রবিবার দিন ছুটি থাকে, বাড়ি অনেক দূরে বেরিয়ে যায়, থাকে না। আর দেখবেন না, এই যে কিছুদিন পর এই যে মাটি কাটাকাটি হচ্ছে জমিগুলোতে, আর সেখানে তো আর ফসল হবে না। আগে কী হতো, জলের জন্য হাহাকার করতো, আর কিছুদিন পর শুনতে পাবেন যে খাবারের জন্য হাহাকার করছে। যে মাটি কাটছে, তো এর যে অর্থ
একটা চলে যাচ্ছে নেতা মন্ত্রীদের কাছে, একটা অংশ প্রশাসনের টেবিলের চেয়ার দিয়ে বেরিয়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে। আর এই যে মাটি কাটাগুলো, এই যে চাষযোগ্য জমিগুলো যে মাটি কাটছে, এটা দেখবেন একদিন একটা মারাত্মক ভয়ঙ্কর আকার কিন্তু নিবে, মানুষ বুঝেও আর বুঝে উঠতে পারবে না। আমাদের হরিশ্চন্দ্রপুরের যে প্রশাসন সেটা নিশ্চুপ, নিশ্চুপ আছে বলেই কিন্তু এই মাটি মাফিয়ারা কিন্তু এইভাবে নির্বিকারে চোখের প্রশাসনের চোখের সামনে দিক দিয়ে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে। স্যার, আমি প্রশাসন মানে বিএলওর কাছ থেকে খবর নিইনি, খবর নিয়ে পুরো তথ্যটা বলতে পারবো। তবে আমার মনে হয় না আজকে দিনে মানে শনিবার, বিশেষ করে শনিবার রবিবার বা ছুটির দিনগুলোতে ডিসিআর দেওয়া হয়। যদি ডিসিআর দেওয়া হয়ে থাকে তাহলে আমার মনে হয় যথেষ্ট তদন্ত হয়েছে, তদন্ত করে যদি সঠিকভাবে যদি তদন্ত করে যদি সঠিক তথ্য পাওয়া গেছে তারপরে ডিসিআর দেওয়া হয়েছে। কিন্তু আমি বলবো আজকের দিনে কোনো ডিসিআর দেওয়া হয়নি, তা আমার যতটুকু জানা ছুটির দিনে কোনো ডিসিআর দেওয়া হয় না। দেওয়া হয়ে থাকে আমি কথা বলছি, কথা বলে মানে পদক্ষেপ নেওয়ার জন্য মানে ব্যবস্থা নিচ্ছি। বলছি চাষবাসের জমি মাটি কাটছে, চাষবাসে ফসলের মানে ক্ষতির আশঙ্কা দেখছে চাষিরা, এটা নিয়ে কী বলবেন? শুনেন, যদি চাষবাসের ক্ষতি হয় আর যদি আমাদের ইনকোয়ারি করা হয়েছে সেক্ষেত্রে তদন্ত করা হয়েছে কি না আমি জানি না, যদি করা হয়ে থাকে তাহলে চাষবাসের যোগ্য জমি কাটতে দেওয়া উচিত না, আর যদি হয়ে থাকে তাহলে আমি বিএলওর সঙ্গে কথা বলছি, প্রশাসনের সঙ্গে কথা বলছি, অবিলম্বে বন্ধ হয়ে যাবে। প্রশাসনের কাছ থেকে আমরা কথা বলেছি, ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, এই নিয়ে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হবে এবং আগামীতে যদি বেআইনিভাবে কেউ এরকম পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।